হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি সেন্ট্রাল পার্কে, বিধাননগর সেন্ট্রাল পার্কে। হ্যাঁ, আমি জানি যে তোমরা জানো এইখানে হচ্ছে আহারে বাংলা, অর্থাৎ খাদ্য মেলা। খাদ্যরসিক কে না হয়, যে খাবার খেতে ভালোবাসে না বা যে খেতে ভালোবাসে না সে কখনো আমার বন্ধু হতে পারে না। আমি কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসি, কারণ বিভিন্ন রকমের খাবার খেতে বা খাবার টেস্ট করতে আমার কি জানি প্রচণ্ড ভালো লাগে। এই জন্য আমি প্রত্যেক বছরই কিন্তু এই আহারে বাংলায় চলে আসি শুধুমাত্র বিভিন্ন রকমের খাবারের টেস্ট নিতে, কারণ আমার মনে হয় যে বিভিন্ন রকমের খাবারের টেস্ট না নিলে তাহলে তো এই জন্মই বৃথা। আমি যদি নাই খাবো তাহলে আমি পৃথিবীতে আছি কেন? আর সেই জন্যই এবারেও চলে এসেছি একইভাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং তার আগে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি, কিছু কিছু খাবার আমার ইতিমধ্যেই খাওয়া হয়ে গেছে। এত খিদে পেয়েছিল যে ওই সময় একটু আমি তোমাদের সামনে দেখাতে পারিনি যে আমি কী খাচ্ছি। আমি ইতিমধ্যেই মোটে মাছের বাটার ফ্রাই খেয়েছি। তোমরা কি কখনো খেয়েছো? যদি না খাও তাহলে কিন্তু মিস করো না। আরও একটা, ভেটকি পাতুরি তো আমরা খেয়ে থাকি, কিন্তু এই ভেটকি পাতুরিতে দেখলাম বেশ গন্ধরাজ লেবু দেওয়া রয়েছে, অর্থাৎ তার পাতাটাও অ্যাপ্লাই করেছে এখানে, তাই আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো। সেটা খেলাম, পোলাও খেলাম। আরও একটা, কোয়েল পাখির মাংস, সেটা কিন্তু আমরা খুব একটা খেয়ে থাকি না। এক্ষেত্রে কিন্তু এখানে তোমরা কিন্তু সেটাও পাবে। আরও নানা রকমের খাবার রয়েছে, আমি তো সব টেস্ট করে দেখবো, তোমরা কিন্তু মিস করো না। সানডে অর্থাৎ রোববার পর্যন্ত কিন্তু এই আহারে বাংলা রয়েছে, একদম মিস করা না।